1996 সাল থেকে বিভিন্ন সময় বাজার কারসাজির সাথে এক এক সময় কাজ করছে এক এক গ্রুপ বলছেন বাজার সংশ্লিষ্টরা এখন কারসাজির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে এটি বিশেষত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঝুঁকিও কমে যাবে গোলাম ময়নুল আহসানের রিপোর্ট পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখনো পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাদের ডিএসিতে সূচক বেড়েছে পাঁচশো পয়েন্ট এই সময়ের মধ্যে পুনর্গঠিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার বাজারে অনিয়ম তদন্তের কাজ করছে মঙ্গলবার বিএসএসি কমিশন সভায় চার ব্যক্তি তিন প্রতিষ্ঠানকে জরিমানার সিদ্ধান্ত হয় এর মধ্যে রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম তাকে জরিমানা করা হয় ৫০ লাখ টাকা আলোচিত আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয় সাকিব আল হাসানের অর্ধেক পঁচিশ লাখ টাকা সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশ সিকিউরিটি কমিশনের দূত হিসেবে কাজ করেছে যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্ম সাথে জড়িত থেকে একজন ব্যক্তি এই ধরনের অন্যায় করে থাকে তাহলে অন্যায়ের পরিমাণটা তার আসলে কত ছিল আপনি সেটাকেই চিন্তা করে দেখেন যে উনি তো সাধারণ ব্যক্তি না উনি একজন স্টার তারপরেও যদি তাকে এই ধরনের কাজের সাথে জড়িত হয় তারা তাহলে আসলে তাদের ইনভেস্টিগেশনের ভিতরে আরও অনেক বেশি আপনি তথ্য পাবেন এক্সাইজের যারাই যখন কাজগুলো করে তখন একটা সেশনে কিন্তু এক একটা গ্রুপ করে এবার আপনি যদি ছিয়ানব্বই সাল থেকে দেখেন তখন তার গ্রুপ বাজারে কাজসাজি করেছে দশ সালে একটা গ্রুপ কাজসাজি করেছে বা যারা বড় আকারে ট্রানজাকশন করে তাদের নামটাই তো সামনে আসে সব ক্ষেত্রে কারক বলা মানে একেবারে এক নামে আখ্যায়িত করাটাও ঠিক হবে না কিন্তু এক একটা সেশানে এক একটা গ্রুপ কিন্তু এই কাজগুলো সংগঠন করে থাকে তো ফলে হয় কি তারা যখন করে তারা কিন্তু একটি শেয়ার নিয়ে থাকে না তারা যখন একটি শেয়ার কাজসাজি করে সাকসেসফুল হয় তারা আরেকটি শেয়ার ধরে আরেকটি শেয়ার ধরে আরেকটি শেয়ার ধরে এইভাবেই কিন্তু পর্যায়ক্রমে তাদের মানে তাদের ব্যাপ্তিটা বিস্তৃত হতে থাকে বাজারে সুশাসন নিশ্চিত হলে পুঁজি বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের বিনিয়োগকারীকে রক্ষা করবার পথ যে আগের ঘটনাগুলির সঠিক তথ্য অনুসন্ধান করে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় জরিমানা প্রদান করা হয় বলয়মনෙකු যারা এই কাজগুলো করে তাদের কাছে একটা মেসেজ যায় বাজারে যে আর করা যাবে না তারা যে অন্যায় করেছে তার চেয়ে তো কয়েক গুণ বেশি সস্তিতে তাদেরকে যদি না দেয়া হয় তাহলে আরেকজন শিক্ষা পাবে না শাস্তি দেয়াটা কিন্তু বড় ব্যাপার না এই শাস্তি দেওয়ার সাথে সাথে আমাদের বাজারে একটা মেসেজ দিতে হবে যেন অন্য কোনো ম্যানিপুলেটর ম্যানিপুলেশন করা সাহস না পায় বাজারে ভালো কোম্পানি আনতে বিএসসির কার্যকর উদ্যোগের প্রত্যাশা বাজার সংস্থিষ্ট দেয় গোলাম মኑলা হাসান বাংলা ভিশন ঢাকা